study MBBS in Bangladesh, nijeke doctor howar shopno puron korte chan, tahole Bangladesh er top medical university de apnar shadher moddhe doctori porar shera thikana. Mission MBBS, shopno apnar puron korbo amra. নিয়োগ দুর্নীতির তদন্ত এবার গুটিয়ে আনতে চলেছে সিবিআই এবং অবশ্যই ইডি। তার কতগুলো কারণ আছে। প্রথম কথা, প্রতিনিয়ত আদালতে সিবিআই ভৎসনার মুখে পড়ছে। নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্ট, বারবার বিচারকরা বলছেন যে সিবিআই কি তদন্ত করতে পারছে না, সিবিআই কি জেরা করতে পারে না, এত লোককে এখনও জেরা করা বাকি, কেন বাকি, এইসব বিবিধ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআইয়ের আইনজীবীদের এবং সদুত্তর তারা দিতে পারছে না। এবং বারবার করে তারা বলছে যে নিয়োগ দুর্নীতির তদন্তের শিকড় অনেক গভীরে প্রথিত, তাই রাতারাতি এই তদন্ত সম্পূর্ণ করা সম্ভব নয়। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা কী বলেছে, সারদার তদন্ত এখনও অধরা, অসম্পূর্ণ, এবং নোবেল চুরির কিনারা সিবিআই করতে পারেনি এবং বহুবিধ তদন্ত সিবিআই শেষ পর্যন্ত করে উঠতে পারেনি, অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। আবার অনেক অপরাধের কিনারাও তারা করেছেন। সম্প্রতি সিবিআইয়ের হীরক জয়ন্তীতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি বিরোধী লড়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সিবিআই, সিবিআইকে আরও এফিশিয়েন্ট এবং তারা যাতে নির্দিষ্ট সময় মেনে তদন্ত শেষ করতে পারে তার জন্য কার্যত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ গেছে সিবিআই আধিকারিকদের কাছে। তার মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত যত শীঘ্র সম্ভব শেষ করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। সেই জন্যই মঙ্গলবার অজয় ভাটনাগর সিবিআইয়ের এডিজি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল কলকাতায় এসে 7 ঘন্টা সিবিআইয়ের সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বললেন, সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হননি। আবার কয়েকদিন আগে সিবিআইয়ের তরফে একটি নোটিশ ইস্যু করা হয়েছে যে 7 জন অফিসারকে 2 মাসের জন্য কলকাতায় আনা হচ্ছে। তারা এই নিয়োগ দুর্নীতি সহ যেসব দুর্নীতির তদন্ত সিবিআই করছে তার সমন্বয় সাধন করবে, ইডির সঙ্গে সমন্বয় সাধন করবে এবং লজিক্যাল কনক্লুশনের দিকে যাবে এবং এন বেনিফিশিয়ারির কাছে যত শীঘ্র সম্ভব পৌঁছানোর ব্যাপারে তৎপরতা দেখাবে। আমার ধারণা, আমি যে সূত্রে কথা বলি, আগামী 3 মাস খুব গুরুত্বপূর্ণ। ধরে রাখুন জুন মাসের 30 তারিখের মধ্যে একটা হেস্তনেস্ত হয়ে যাবে, আর বিলম্ব করতে রাজি নয় সিবিআইয়ের শীর্ষকর্তারা, কারণ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইনস্ট্রাকশন এসছে যে দ্রুত নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। এবং বারবার আদালতে সিবিআইয়ের মুখ পুড়ছে, সেটাও প্রধানমন্ত্রীর দপ্তর ভালোভাবে নেয়নি। সেই জন্য অজয় ভাটনাগর মঙ্গলবার কলকাতায় এসে সিবিআইয়ের অফিসারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। এই অজয় ভাটনাগর অত্যন্ত দক্ষ অফিসার। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় চেয়েছিলেন যে সিটের মাথা করতে অজয় ভাটনাগর, কিন্তু তারপরে তিনি জানেন যে তিনি প্রমোশন পেয়ে এডিজি পদমর্যাদায় উত্তীর্ণ হয়েছেন, তাই তার পক্ষে সিটের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। সেটা সিবিআইয়ের পক্ষ থেকে জানিয়েও দেওয়া হয়েছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তো অজয় ভাটনাগর এলেন, এর আগেও তিনি এসেছিলেন একবার, আপনাদের মনে আছে, আগে সম্ভবত 2022-এর 9 বা 10 অগাস্ট কলকাতায় এলেন, বৈঠক করলেন 12 তারিখে সকালবেলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে অনুব্রতকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে গ্রেপ্তার করল। কোইনসিডেন্সটা ভাবুন, একটা কার্যকারণ সম্পর্ক থাকে। তাই অজয় ভাটনাগরের কলকাতায় আসা কিছু কি ইঙ্গিত পাহি, দুটো জিনিস। 2 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বীরভূমে কর্মী সভা করবেন, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে পুজো দেবেন এবং দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তার কয়েকদিন আগে অজয় ভাটনাগরের কলকাতায় এসে
সিবিআই এর আধিকারিকদের সঙ্গে 7 ঘন্টার বৈঠক করা খুবই ইঙ্গিতবাহী। রাজ্যপাল আনন্দ বোস রিষড়া গেলেন, শিবপুর গেলেন, হনুমান জয়ন্তীর দিন লেকটাউনে হনুমান মন্দিরে পুজো দিলেন, পোস্তায় ছাতুর শরবত খেলেন, ইকবালপুরে গেলেন, তারপরে দুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন। খুব অ্যাক্টিভ হয়ে উঠেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে হয়তো বলা হয়েছে যে শীত ঘুমে না থেকে আপনি একটু তৎপর হন, সেই তৎপরতার নজির তিনি দেখাচ্ছেন। যদিও প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে মুখ্য তথ্য কমিশনার করাই শুভেন্দুবাবু রাজ্যপালেরকে বিধেয়েছেন। রাজ্যপালও কিছুদিন আগে শুভেন্দুবাবু সমালোচনার উত্তরে বলেছিলেন সমালোচকরাই শ্রেষ্ঠ শিক্ষক। শুভেন্দুবাবুর সঙ্গে মাননীয় রাজ্যপালের সম্পর্ক এখনও মসৃণ হননি, কিন্তু তিনি ওই ঠেলার নাম বাবাজি, হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নড়াচড়া করতে শুরু করেছেন, তৎপরতা দেখাচ্ছেন এবং রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যদের চিঠি দিয়ে কতগুলো নিয়ম পালন করতে বলেছেন। ব্রাত্য বসু বলেছেন এগুলো মানা সম্ভব নয়, রাজ্য সরকার এই রাজ্যপালের শুভবুদ্ধির উদয় হোক ইত্যাদি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মুখ্য সচিবকে রাজ্যপাল রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন মঙ্গলবার, টানা 1.5 ঘন্টা বৈঠক। আগে আমরা কি দেখতাম, জগদীপ ধনখড় ডিজি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবাইকেই মাঝে মধ্যে ডেকে পাঠাতেন, প্রতিদিন অন্তত খান পাঁচেক টুইট করতেন, সংবাদ মাধ্যমের সঙ্গে নিয়মিত কথা বলতেন এবং রাজ্য সরকারকে সংবিধানে পাঠ পড়াতেন। কিন্তু সিভি আনন্দ বোস সেই রাস্তায় হাঁটেননি। কিন্তু এবারই দেখলাম যে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে ডাকলেন, 1.5 ঘন্টা আলোচনা হলো, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো পক্ষ মুখ খোলেনি। আর একটা খবর যে কলকাতার মাননীয় মহান এই নগরপাল বিনীত গোয়েল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। কলকাতা পুলিশের উপর কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একটা বড় অংশ চারপড়নায় ক্ষুব্ধ, তার কারণ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে, তার এজলাসের সামনে কারা পোস্টার লাগিয়েছিল, সেই পোস্টার কোথা থেকে ছাপা হয়েছিল তার কিনারা এখনো কলকাতা পুলিশ করতে পারেনি। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। বর্ষণার মুখে পড়েছেন, যাদের দক্ষতাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, তারা যদি একটা সামান্য পোস্টার কাণ্ডের কিনারা করতে না পারে সেটা খুবই অনভিপ্রেত। তাই নগরপালের প্রধান বিচারপতির চেম্বারে ঢুকে রুদ্ধদ্বার বৈঠক করাও খুব ইঙ্গিতবাহী, খুব ইঙ্গিতবাহী। কারণ মাঝে মধ্যেই কলকাতা পুলিশ আদালতের বিচারপতিদের তোপের মুখে পড়ছেন, কোনো ব্যাখ্যা তারা দিতে পারছেন না। এবং এই যে বটতলা থানার অতি সক্রিয়তা, কৌস্তব বাগচিকে বিটি রোডে ওই গাড়ি চালিয়ে রাত দুপুরে গিয়ে সকালবেলা গ্রেপ্তার করা, সেটাতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল কলকাতা পুলিশ আদালতে, বারবার মুখ পড়ছে। সেই প্রেক্ষিতে বিনীত গোয়েলের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। এখনো পর্যন্ত পুলিশের কি বলবো, পুলিশ মোটামুটি শাসক দলের সঙ্গেই আছে, মানে উপরতলাটা। 2008 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে, বিশেষ করে 2009 লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যের প্রশাসন কিন্তু বুদ্ধবাবুর কথা শুনত না, আমি সেই সময়ের কথা বলছি। এখন সেই এই রাজ্যে সেই পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু পুলিশও তো বোঝে যে হাওয়া ঘুরতে শুরু করেছে, হাওয়া বদলের হাওয়ার ইঙ্গিত তারাও পায় এবং সেই অনুযায়ী তারা তাদের কর্মপন্থা ঠিক করে, যুগ যুগ ধরে এটা চলে আসছে।
এবারও কি সেই হাওয়া বদনের গন্ধ পাচ্ছে পুলিশ? দেখুন, ওই মোহাম্মদ আলীকে সিউড়ি থানার আইসি থেকে বদলি করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হলো। কে এই মোহাম্মদ আলী? যাকে ইডি তলব করেছিল সম্পত্তির নথি নিয়ে তিনি গিয়েছিলেন। ইডির অভিযোগ, জেলবন্দি অনুব্রতর মামলার খরচের টাকাটা এই মোহাম্মদ আলীর মাধ্যমেই আইনজীবীদের কাছে পৌঁছত। খুব বিতর্কিত পুলিশের লোক, তাই আরো অনেক, যেমন কালীঘাট থানায় দীর্ঘদিন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদায় আছেন শান্তনুবাবু, তাকেও এজেন্সি দিল্লিতে তলব করেছিল। তিনি অত্যন্ত প্রভাবশালী, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভায় কার্যত মা বলে সম্বোধন করেছিলেন, কালীঘাটের অত্যন্ত আস্থাভাজন। তো পুলিশের একটা মহল বুঝছে যে প্রবল রাজনৈতিক চাপ আছে। একদিকে নিয়োগ দুর্নীতির তদন্ত লজিক্যাল কনক্লুশনে পৌঁছবে এন বেনিফিশিয়ারি কাছে, আজ না হয় কাল যাবে। প্রতিবেদনের শুরুতে বললাম 3 মাসের মধ্যে গুটি আনার পরিকল্পনা নিয়েছি ইডি সিবিআই। কয়লা গরু পাচারকাণ্ডের তদন্ত গতি পাবে, লতিফকে আবার তলব করা হয়েছে, বিকাশ মিত্র আবার চলে গেছে সিবিআই হেফাজতে। তো সব দিক দিয়ে মলয় ঘটককে তলব করা হয়েছিল, কিন্তু মলয় ঘটক যাননি। দিল্লি হাইকোর্ট আপাতত তাকে স্বস্তি দিয়েছে। আইনজীবী যে বা সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিল পশ্চিমবঙ্গ সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, সঞ্জয় বসুর একটা রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাকে নাকি ইডি জেরা করতে পারবে না। সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ ইডি জেরা করতে পারবে, কিন্তু ইডি তাকে হ্যারাস করতে পারবে না, কিন্তু ইডির জেরার মুখোমুখি তাকে হতে হবে। তাই প্রশাসনের একটা বড় অংশ কিন্তু মনে করছে যে বড় কিছু হতে যাচ্ছে। দেখুন, নগর উন্নয়ন দপ্তরের একজন ডিরেক্টর পদমর্যাদার অফিসার, যিনি বোধহয় রিটায়ার করেছেন, তাকে নিয়োগ দুর্নীতির সঙ্গে তার যোগ পাওয়া গেছে। পুরসভায় প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে, অয়নশীলের জবানবন্দিতে স্পষ্ট। সুতরাং সব দিক থেকে কিন্তু একটা অশান্ত অবস্থা। এই প্রেক্ষিতে প্রশাসনও কিন্তু অন্ধ হয়ে সরকারের হুকুম আর তালিম করবে না বলে অনেকে মনে করছেন, অনেক পর্যবেক্ষক মনে করছেন। এই রকম একটা পরিস্থিতিতে অজয় ভাটনগরের কলকাতায় আসা ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠক, এই সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা খুব তাৎপর্যপূর্ণ। দেখুন, প্রমাণ আছে, সূত্রের দাবি, প্রভাবশালীদের সম্পর্কে যাবতীয় প্রমাণ আছে, কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে গেলে অনেক কিছু কনসিডার করতে হয়, ল অ্যান্ড অর্ডার কনসিডার করতে হয়, পলিটিক্যাল রিপারকিউশনস কী হবে সেটা কনসিডার করতে হয়। তো সেই সবগুলো মাথায় রেখে একটা নিশ্চিত্র প্ল্যানিং করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি, এবং সেই জন্যই অজয় ভাটনগরের কলকাতায় আসা, 7 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক, 7 জন সিবিআই এর অফিসারকে 2 মাসের জন্য কলকাতায় ডেপুটেশনে পাঠানো, সম্ভবত ইডির সর্বোচ্চ কর্তাও 2-1 দিনের মধ্যেই কলকাতায় আসবেন। তাই আগামী 3 মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত মোটামুটি গুটিয়ে আনতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি, এমনই খবর সূত্র মাধ্যমে।